বিকজ এখানকার মানুষরা খুব নন কোঅপারেটিভ, খুবই পয়েন্টে একদম টপে চলে এসেছি, প্রচুর ওপরে উঠেছি। সুপ্রভাত বন্ধুরা, বাজে সকাল 8:05 আর আমরা মোটামুটি রেডি। সকাল সকাল আপনাদের বারান্দা থেকে ভিউটা দেখিয়ে দিই। এই যে প্রিয় সু অনিরুদ্ধদা রেডি, আমিও রেডি, অয়সা রেডি হচ্ছে। এইটা আমাদের ব্যালকনি থেকে ভিউ খুব সুন্দর। সামনেই বাড়িটাকে আজকে আমরা ভেঙে দেবো, তাহলে ভিউটা আরও ভালো পাবো। বাট ভালো, এখন অয়সা রেডি হয়ে গেলে আমরা বেরোবো আবার সাইড সিনে। কোথায় কোথায় যাবো সেটা এখন বলবো না, আস্তে আস্তে ভিডিও দেখুন সব জানতে পারবো। তো চলো গাড়ি বার করা যাক, বাসন্তীকে নিয়ে জার্নি স্টার্ট করা যাক। তো গাড়ি তো স্টার্ট দিলাম, বাট আজকে ফার্স্ট টাইম দেখলাম আমার ট্রেটা একটু স্ট্রাগল করলো স্টার্ট হতে। ফার্স্ট সেলফেই নিল, বাট একটু ভয় লাগলো। আমরা ডোডাবেটটা পিকে ঢুকছি এখন, এখান থেকে 3 কিলোমিটার। তো এখানে আমাদের কোনো একটা টোল ট্যাক্স বা ছোট পার্কিং ফি কিছু কাটবে, তারপর ঢুকে যাব। Últimamente no entra charla son comparecencia Un vasito más pa' la indulgencia Un abogado por si acaso y si el juez está de paso Termina dictaminando la sentencia Salimos presuntos de inocencia যে বন্ধুরা ভিউটা দেখো দারুন, ছোট্ট ফাঁক দিয়ে একটা সুন্দর ভিউ পেলাম তাই দাঁড়িয়ে গেলাম, দারুন। এখান দিয়ে আমরা ডোডাবেটটা পিকে রাস্তা, ওইখানে আমার বাসন্তী দাঁড়িয়ে আছে, দারুন ভিউ এখানে। এটা 0.5x আর এটা 3x। সো দাদা ডোডাবেটা পিকে আমরা পৌঁছে গেছি, এখানে পার্কিংয়ের খুব সমস্যা, ওদিকে মেন পার্কিং ফুল, তাই ওখানেই রাস্তার ধারে আমার গাড়িটা লাগাতে হয়েছে। এবার ঢুকবো দাদাবেটা পিকে। বাট ঢোকার আগে অয়সার শরীরটা একটু খারাপ, কেন আফটার নাইট পার্টির এফেক্ট তো হবেই, ওই জন্যে বলি পার্টি করো না। ঠিক আছে, নো প্রবলেম, আমি একদম ফিট। তো কিছুক্ষণের মধ্যেই ঢুকছি দাদাবেটা পিকে, ঢুকিয়ে আপনাদের দারুণ দারুণ দৃশ্য দেখাচ্ছি। এখান দিয়ে হাঁটলে মনে হবে দার্জিলিংয়ের মেলের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, ওখানে ঠিক সেম এরকম একটা মার্কেট বসে। বাট কয়েকটা ভাইটাল কথা বলার খুব দরকার, সেটা হচ্ছে দার্জিলিংয়ের সঙ্গে সাউথ ইন্ডিয়া, কর্ণাটকা, উটি এইসব ম্যাচ করার চেষ্টা করবেন না, বিকজ এখানকার মানুষরা খুব নন কোঅপারেটিভ, খুবই। আমি ভালো খারাপই যাচ্ছি না, সবাই হয়তো ভালো, বাট বড্ড নন কোঅপারেটিভ। কেন বলছি, কারণ এখানে এলে ফার্স্ট যেটা করে আসবেন যে লোকাল কিছু ভাষা, দ্যাট মিন্স তেলেগুর, যেগুলো খুব দরকার, রাস্তা কোন দিকে, এই জায়গাটা কত দূর, এই ছোট ছোট টার্মগুলো শিখে আসবেন, বিকজ এখানকার লোকেরা হিন্দি ইংলিশ জানলেও আপনার সঙ্গে কথা বলবে না, একদমই বলবে না। ইভিন এখানকার যারা মার্কেটে বসেন তারাও খুব নন কোঅপারেটিভ, যদি কোনো জিনিসটা বার্গেন করার চেষ্টা করেন ওনারা রীতিমতো রেগে যাবে, এতটা মানে আমাদের নর্থ বেঙ্গল বা অন্য ট্যুরিস্ট প্লেস বলুন, মেঘালয় বলুন, সেখানকার লোকরা চায় যে আপনারা তাদের থেকে জিনিস কিনুন, আর এখানে বড্ড অ্যারোগ্যান্ট এরা, বড্ডই। তো কোনো ঝামেলায় জড়াবেন না, আর একটা মাইন্ডসেট নিয়েই আসবেন যে পজিটিভ ভাইবের ম্যাচের লোকের সঙ্গে খুব কম ম্যাচ পাবেন। বাট হ্যাঁ, জায়গাটা সুন্দর, তো এলে ভালো মতোই ঘুরতে পারবেন। সো এটা এন্ট্রান্স ডোডাবেটা পিকের, পারের 10 টাকা করে, আর ক্যামেরা ফ্যামেরা যদি নেন তাহলে এখানে প্রাইস লেখা আছে। বাট কেউ যদি মোবাইলে রেকর্ড করেন কাইন্ডলি এটা টাকা দেবেন না, মোবাইলে রেকর্ড করতে কোনো টাকা লাগে না।
বেড্ডা পয়েক পার্ক, সরি, তো ডোরা বেড্ডা পিক ভালোই ঘুরলাম। এখানে ভিউস খুব ভালো ভালো আছে, অ্যাকচুয়ালি যার যেটা পছন্দ, আমাদের ভিউস ভালো লাগে তাই এখানটা ভালো লাগছে। কালকে বোটানিক্যাল গার্ডেনটাও ভালোই ছিল, আমাদের গাছপালা অত পছন্দ না তাই হয়তো ভালো লাগেনি, বাট বোটানিক্যাল গার্ডেন যাদের গাছপালা পছন্দ তাদের খুব ভালো লাগবে। তো এখন আমরা যাব নেক্সট ডেস্টিনেশন, চলো লেটস গো। তো এখন আমরা যাচ্ছি মুরগান হিলে, আর ওখানেই আছে মুরগান টেম্পল। তো মুরগান মানে কার্তিক না, সো মুরগান মানে হচ্ছে কার্তিক, কার্তিক ঠাকুরকে মুরগান বলা হয় এখানকার এলখিল। তো চলো, রাস্তা তো খুবই সুন্দর মুরগান হিলে গিয়ে, আবার দেখা হচ্ছে। Últimamente nuestras charlas son comparecencia, un vasito más para la indulgencia, abogado por si acaso. সো ফাইনালি প্রায় এক ঘন্টা জ্যামে ফেসেছিলাম, এটা আসতে 15-20 মিনিট লাগে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর আমরা পৌঁছেছি মুরগান টেম্পলে। এদিকে টেম্পলটা, এ রাস্তা আসতে আসতে অনেকগুলো পয়েন্ট ছিল, যেমন রোজ গার্ডেন। এবার দুদিনের ছুটিতে এসেছি, সব দেখানো সম্ভব না বা সব আমাদের ঘোরা সম্ভব না, তাই এখন মুরগান টেম্পলটা যাই। তারপর কীরকম সময় থাকছে, এমনি জ্যামে অনেকটা সময় খেয়ে গেছে, তো তারপর কীরকম সময় বেঁচে থাকবে সেই অনুযায়ী আবার প্ল্যানিং করবো। হ্যাঁ হ্যাঁ, মিশন কার্তিকের সঙ্গে দেখা, ইয়া মিশন কার্তিক। তো এটা মন্দিরের এন্ট্রান্স, অনেকগুলো সিঁড়ি, চলো ওঠা যাক। অর্ধেক রাস্তা উঠে হাঁপিয়ে গেছি, এখনো এতগুলো সিঁড়ি, আর এসছি এই এতগুলো সিঁড়ি। তো এই চলে এসছি মন্দিরে, আর মন্দিরের ভেতরে শ্যুট করব না, বিকজ আমি মন্দিরের ভেতরে কোনোদিন ক্যামেরা তুলি না, এখান থেকে আপনারা দেখে নিন। তো ঘুরে নিয়েছি আমরা, কি মন্দিরটার নাম কি ছিল, মুরগান টেম্পল, মুরগান টেম্পল, মুরগান টেম্পল ঘুরে নিয়েছি। যা ভাবছেন যে কটা সিঁড়ি আছে, 86 খানা টোটাল সিঁড়ি, এমন কিছু বেশি সিঁড়ি নেই, দেখে বেশি মনে হচ্ছে, এক্সাক্ট 86 খানা স্টেয়ার্স আছে। তো আরামসে যেতে পারেন যদি আপনার পায়ে কোনো প্রবলেম না থাকে। এখান থেকে আমরা যাচ্ছি পেট পুজো করতে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ট্রিপের, আগে পেট পুজো করবো। কোথায় করবো, কাল যেখানে খেয়েছিলাম সেখানেই। বিরিয়ানি এত ভালো লেগেছে অনিরুদ্ধ দার যে বলছে ভাই বিরিয়ানিটা আবার খাইয়ে দে, চলো খেয়ে আবার কথা হচ্ছে। তো আবার চলে এসেছি সেই পুরনো হোটেল, হোটেল হায়দ্রাবাদি বিরিয়ানি হাউসে, বিরিয়ানি খেতে আর কাবাব খেতে, খাবার এলে দেখাই। সো খাওয়া ডান, অনিরুদ্ধতা খেয়ে আউটপুট হয়ে গেছে, এবং ব্লগটা দেখবে তখন শুনতে হবে। তো এখন এখান থেকে আমরা যাচ্ছি 9th mile শুটিং পয়েন্ট বলে, ওখানে শুটিং উটিং হয়। একটু উইন্ড ব্লাস্ট আসছে কারণ প্রচণ্ড গরম, এসি চালিয়ে রাখতে হয়েছে, আর এখানে রোদের তেজ এতটাই না, মানে রোদটা যখন পড়ছে আমার কাল থেকে মাইগ্রেন ফিল শুরু হয়েছে, এখনো কমে গেলাম না বলতে, প্রচন্ড মাইগ্রেন ফিল হচ্ছে। এই তা বলছি তো, তো এখান থেকে যাচ্ছি 9th mile শুটিং পয়েন্ট গিয়ে আবার ঝট করে সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছে। তো এখানে যারাই আসবেন না সবসময় জলের বোতল ক্যারি করবেন 1 লিটারে, বিকজ এখানে 5 লিটারে কমে জলের বোতল পাওয়া যায় না, কোল্ড ড্রিঙ্কসের কোনো পেট বোতল পাওয়া যায় না, সব ক্যান, কারণ এখানে প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ। আর 5 লিটারের বড় ড্রাম থেকে আপনি জল খেতেও পারবেন না, তো কাইন্ডলি নিজের জলের একটা বোতল ক্যারি করুন, অ্যাটলিস্ট 3-4টে 1 লিটারে, নাহলে খুব অসুবিধা। আমরা এখানে জল কিনতে দাঁড়িয়েছিলাম এখানে, বাট ওই একই প্রবলেম, 5 লিটারে কমে নি। তো ওই 5 লিটার কিনে আমরা এখন ছোটো ছোটো বোতলগুলো রিফিল। তো আমরা ঢুকছি এখন 9th mile শুটিং পয়েন্টে, 14 কিলোমিটার্স আমরা যেখানে লাঞ্চ করছিলাম সেখান, মানে ওটা একদম প্রপার উটি মার্কেট, হায়দ্রাবাদি বিরিয়ানি যেখানে আমরা খেলাম সেখান থেকে 14 কিলোমিটার্স এই সাইড পয়েন্টটা। এই যে এখানে টিকিট কাউন্টার, আর ওই উপরে আমরা যাবো হেঁটে হেঁটে, ট্রেল একটা আর কি।
কি কেমন লাগলো ভিউ? ভালোই লেগেছে, একটু বেশিক্ষণ টাইম দিলাম, প্রচন্ড ওপরে, অনেকটা ওপরে উঠেছি। সকালে আসার চেষ্টা করবে? হ্যাঁ, আইদার খুব সকালবেলা আর নাহলে একটু সন্ধ্যের দিকে, রোদে খুব কষ্ট হচ্ছে, অনেকটা উঠেছি। এরপর তো সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, টুক করে টিপে দিন, টুক করে দিন 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 দিন। এই যে আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম 75 বছরের কয়েন 5 টাকার, এ দিয়েছে আমার ভালোবাসার দাদা অনিরুদ্ধদা, ফার্স্ট ইনকাম অফ মাই ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে একদম টপ, কোথাকার 9th mile শুটিং পয়েন্টে একদম টপে চলে এসেছি, প্রচুর ওপরে উঠেছি, দম ফম আটকে গেছে, কিন্তু ভিউটা দারুণ। তো চলে এসেছি পাইকারা ওয়াটারফলসে, এখানে গাড়ি পার্কিং করে আইদার জিপে বা 1 কিলোমিটার হেঁটে যেতে হয়। আমি তো জানেন জিপের পক্ষপাতি নই, তাই আমি হেঁটেই যাব আর আমার সঙ্গীরাও হেঁটেই যাবে। তো দেখি হেঁটে যেতে পারি কি না পারলে ফিরে আসব। এটা হচ্ছে পাইকারা ওয়াটারফলস ঢোকার গেট, উপর থেকে লেকের ভিউটা এরকম। আর এই যে সিঁড়ি, এখান দিয়ে নেবে নেবে যাব, কষ্ট করে উঠবো, কিন্তু তারপরে আপনারা প্লিজ চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ইনস্টা পেজ ঝিঙ্কু ভ্রমণ ওটাকেও ফলো করে দেবেন। তো এইটা হচ্ছে নিচ থেকে ভিউটা। তো যখন ঢুকছিলাম তখন লেখা ছিল যে ওয়াটার ইনফ্লো কম আছে, তো ওয়াটারের ফ্লো অতটা ভালো নেই, কিন্তু তবু এসছি শুধু আপনাদের জন্য, কারণ আমার ব্লগটা চাই 20 জন দেখুন বা 100 জন দেখুন, সেই 100 জনও অনেক এক্সপেকটেশান নিয়ে অনেক ভালোবাসা দিয়ে দেখছেন, তাই আমারও কিছু কর্তব্য থাকে যে যতই সিঁড়ি ভাঙতে কষ্ট হোক আপনাদের কিছু দেখাতে পারি। তো চেষ্টা করি সবসময় পুরোটা এক্সপ্লোর করে দেখানো, আজও তাই করলাম, বাট ওয়াটারফল কম থাকলে আর আমি কি করতে পারি, বাট যেইটুকু আছে সেটা আপনাদের দেখাচ্ছি। হঠাৎ করে এখান থেকে ফিরতে ফিরতে এই দৃশ্যটা দেখলাম আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এখনও মানে এরকম মাঠ দেখলে মনে হয় খেলতে চলে যাই, এত সুন্দর লাগছে দেখে। যে আমাদের শহরে তো আর এরকম মাঠ নেই, বাট এখানে পাহাড়ে এত সুন্দর খেলার জায়গা, সত্যি যদি একটু খেলতে পারতাম ভালো লাগতো। তো এই রাস্তাটা আমরা পাইকারা ফলস থেকে ফিরছি, রাস্তাটা খুব ভালো লাগছে, এখন বাজে 4:37, আস্তে আস্তে বিকেলের দিকে যাচ্ছে, আর এরকম কার্ভ রোডস এরকম ছায়ার মধ্যে দিয়ে চালাতে একটা আলাদাই মজা লাগে। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা হয়তো আমার কথাটার সঙ্গে কানেক্ট করতে পারবেন। খুব সুন্দর লাগছে, এসি অফ করে দিয়েছি কারণ নেচারের হাওয়াটা বেশ ভালো লাগছে, কিন্তু এখানে রোদটা খুব স্ট্রং, যারাই আসবেন সকালে বেরোলে বেশি সোয়েটার পরে বেরোবেন না, খুব কষ্ট হবে, সোয়েটার হাতে করে নিয়ে বেরোন, বিকেল হলে পরে নেবেন। আর রাস্তা বেশ চওড়া, বেশি স্লোপ নেই, নর্থ বেঙ্গলের মতো হয়তো অ্যাডভেঞ্চার নেই, বাট রাস্তা ভালো। এই দৃশ্যটা দেখার পর সত্যি মন ভরে যায়, সূর্যটা আসছে আর চলে যাচ্ছে, আর এই কার্ভ রোডস সত্যি আলাদাই মজা। তো এখন আমরা হোটেল ফিরে যাচ্ছি, আজকের মতো ঘোরা শেষ, কালকে সকালবেলা অ্যাভলাঞ্চে কি লেক না লেক, অ্যাভলাঞ্চে লেকটা দেখে আমরা আবার ব্যাঙ্গালোরের জন্য রওনা দেব। তো চলো আবার হোটেলে গিয়ে শেষ কথা হচ্ছে আজকের মতো, আর এই দৃশ্যটা এখন আমি এনজয় করতে করতে যাই, আপনারাও এনজয় করুন দেখতে দেখতে। হোমস্টে পৌঁছেছিলাম তখন বাজে 6:30, আর এখন বাজছে এই যে 7:10। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মার্কেটে, মার্কেটে সব চকলেট টকলেট কিনবে সবাই। তো আজকের মতো মোটামুটি ডে এন্ড সিয়ার, কালকে যাবো অ্যাভালেঞ্চার লেক, ওখান থেকে আবার ব্যাঙ্গালোর ব্যাক। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে কাইন্ডলি প্লিজ 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 আমার চ্যানেল ঝিঙ্কু ভ্রমণকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ইনস্টা পেজ ঝিঙ্কু ভ্রমণ ওটাকে ফলো করে দিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে গাড়ি চালান, আর গাড়ি লো বিমে চালান। টাটা, বাই বাই, টেক কেয়ার।